আজকালকার দিনে আমরা লাইফে সত্যি খুবই বিজি, কিন্তু তবু এই ব্যস্ততা ভরা জীবন থেকে আমরা একটু সময় চুরি করে বার করে নিই নিজেদের জন্যে। আর এই সময়টায় জেনারেলি আমরা কোথাও না কোথাও ঘুরতে চলে যাই, আর ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই আমাদের ফার্স্ট পছন্দ সব সময় হয়ে থাকে পাহাড়। আর তাই জন্যে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি এমন একটা পাহাড়ি জায়গা যেটা আপনারা ইজিলি খুব কম টাইমে কভার করে চলে আসতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব রোহিণী টি এস্টেটের ট্যুর গাইড, আর বলবো আপনারা এখানে কি করে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, আর খরচাই বা কত। ভিডিওটা স্টার্ট করার আগে একটাই রিকোয়েস্ট রইল আপনাদের সবার কাছে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনও আপনাদের সামনেই আছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা, আর একসাথে দেখে নেওয়া যাক এই ট্যুর গাইডটা। সবার প্রথমে দেখে নেওয়া যাক যে আপনারা রোহিণী টি এস্টেট পৌঁছাবেন কী করে। রোহিণী টি এস্টেট পৌঁছানোর জন্য সবার প্রথমে আপনারা চলে আসুন শিয়ালদা বা হাওড়া রেলওয়ে স্টেশনে। তারপর এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেন ধরে চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি জাংশনে। ট্রেনে করে এখানে পৌঁছাতে আপনাদের সময় লাগবে 10-11 ঘন্টা মতো। আপনারা যারা শিলিগুড়ি জাংশনে নামছেন তাদের তো কোনো চিন্তা নেই, যারা আপনারা এনজেপি স্টেশনে আসছেন তারা সবার প্রথমে হেঁটে চলে আসুন স্টেশনের বাইরে। ওখান থেকে আপনারা পেয়ে যাবেন প্রচুর অটো বা টাটা ম্যাজিক গাড়ি, ওটা করে আপনারা চলে আসুন শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি জাংশন পৌঁছে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে প্রচুর দার্জিলিংয়ে শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে। যে কোনো একটা গাড়িতে উঠে পড়ুন আর বলুন যে আপনারা রোহিণী টি এস্টেটে যাবেন। রোহিণী টি এস্টেট পৌঁছাতে আপনাদের সময় লাগবে 1 ঘন্টা মতো, আর খরচা পড়বে 150 টাকা পার হেড। আপনারা চাইলে আপনারা প্রাইভেট ক্যাবে করেও যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের খরচা পড়বে 1200-1500 টাকা মতো। তো রোহিণী টি এস্টেট তো এসে পৌঁছালে, এবার দেখে নেওয়া যাক যে আপনারা এখানে থাকবেন কোথায়। আপনারা চাইলে আপনারা রোহিণী হোমস্টে বুক করতে পারেন, এটা পুরো রাস্তার উপরেই অবস্থিত তাই জন্য একদমই কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া রুমগুলো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো, আর বাথরুমে গিজারেরও ফেসিলিটি আছে। আপনারা চাইলে আপনারা এটা বুক করতে পারেন, ডিটেলস আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য। রোহিণী টি এস্টেটে তো এসে পৌঁছালেন, এবার বাকি দিনটা কী করে কাটাবেন চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনারা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন আশেপাশেটা ভালো করে ঘুরে দেখার উদ্দেশ্যে। ফার্স্ট দিন আপনারা সবাই টায়ার্ড থাকবেন তাই জন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই, আর আপনারা সবার প্রথমে চলে আসুন জগদম্বা মন্দির আর রোহিণী পার্কটা ভালো করে ঘুরে দেখার উদ্দেশ্যে। রোহিণী পার্কে ঢুকেই আপনাদের চোখে পড়বে এই বিশাল বট গাছটা, যেটা এখানে বহু বছর ধরে এরমভাবেই দাঁড়িয়ে আছে। রোহিণী পার্কটা পুরোটাই পাহাড়ের ওপরে বানানো তাই জন্য এখানে ওপরে উঠতে একটু কষ্ট হয়তো হবে, কিন্তু তবু এখানে অবশ্যই আসবেন কারণ এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। আর একবার যদি আপনার ওপরে চলে আসেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা ভিউ। এই জায়গাটা থেকে আপনারা পুরো রোহিণী টি এস্টেটটা ভালো করে দেখতে পারবেন, আর এই পাহাড়ের গায়ে ছোট ছোট চা গাছগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। এই জায়গাটা ভালো করে ঘুরে দেখা হয়ে গেলে আপনারা আবার একটু ওপরের দিকে চলে আসুন, আর একটু ওপর দিকে গেলেই আপনাদের চোখে পড়বে সেই বিখ্যাত জগদম্বা মন্দির। এখানে আসুন আর ভগবানকে দর্শন করুন, আর এই জায়গাটাও সত্যি খুবই সুন্দর। রোহিণী পার্ক আর জগদম্বা মন্দির ঘুরে দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন রোহিণী লেকটা ভালো করে ঘুরে দেখার উদ্দেশ্যে। রোহিণী লেকে
আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন বা আপনারা গাড়ি করেও আসতে পারেন। রোহিণী লেকে ঢোকার জন্য আপনাদের টিকিট কাটতে হবে আর টিকিট ফি হচ্ছে 10 টাকা পার হেড। রোহিণী লেক জায়গাটা সত্যি খুবই সুন্দর আর এটা অনেকটা মিরিক লেকের মতো। একটা ছোট লেক আছে যেটা চারিপাশ দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, কিন্তু এটা মিরিক লেক থেকে অনেকটাই ছোট। এখানে বোটিংয়েরও ফ্যাসিলিটি আছে আর জায়গাটাও সত্যি খুবই সুন্দর। এখানে আসুন আর এই জায়গাটা ভালো করে ঘুরে দেখুন। রোহিণী লেকে এখন রোপওয়ের কাজ চলছে, যেটা এখান থেকে সোজা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট অবধি যাবে। এটা এখনও তৈরি হতে 2 থেকে 3 বছর সময় লাগবে, কিন্তু যখন তৈরি হয়ে যাবে এটা সত্যি অপূর্ব লাগবে। তো এই জায়গাটা ভালো করে ঘোরা হয়ে গেলে আপনারা ফিরে যান আপনাদের হোমস্টেতে, আর এইভাবে আপনাদের প্রথম দিনটা শেষ হবে। আর যদি আপনারা ডিটেলসে রোহিণী টি এস্টেটে Day 1 ওপরে ভিডিও দেখতে চান, তাহলে উপরে আসা এই বাটনে ক্লিক করে দেখে নিতে পারে রোহিণী টি এস্টেটে Day 1 ভিডিওটা। তো Day 1 কী করে কাটাবে সেটা তো বললাম, আর Day 2 এবার আপনারা বেরিয়ে পড়ুন বড় সাইটসিনগুলো করার উদ্দেশ্যে। গাড়ির জন্য আগে থেকে হোমস্টেতে বলে রাখুন, তাহলে হোমস্টে দাদা আপনাদের জন্য গাড়ি অ্যারেঞ্জ করে দেবে, আর ওই গাড়ি করে বেরিয়ে পড়ুন আপনাদের সাইটসিনগুলো করার উদ্দেশ্যে। আর আপনাদের ফার্স্ট সাইটসিন পয়েন্ট হতে চলেছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যায়। তো চলুন সেই ভিউটা দেখে নেওয়া যায়। প্রথম জায়গাটা ভালো করে ঘুরে দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন আপনাদের দ্বিতীয় সাইটসিন পয়েন্টে, যেটা হচ্ছে ডাও হিল ফরেস্ট। সত্যি অপূর্ব জায়গা, আর এই লম্বা লম্বা পাইন ট্রির মাঝে আপনারা একটাই জিনিস খুঁজে পাবেন, সেটা হচ্ছে শান্তি, পিস। আপনারা এখানে আসুন আর সময় কাটান, আর নেচার লাভারদের জন্য তো এটা একটা আইডিয়াল ডেস্টিনেশন। আপনাদের থার্ড সাইটসিন পয়েন্ট হতে চলেছে ডাও হিলের ডিয়ার পার্ক। কোনো এক সময় এখানে ডিয়ার বা হরিণ থাকতো, যার কারণে এই জায়গাটার নাম ডিয়ার পার্ক দেয়া হয়েছিল। কিন্তু এখন এখানে ডিয়ার বা হরিণ কিছুই নেই, আছে শুধু পাইন ট্রি, বাচ্চাদের কিছু খেলার জায়গা আর কয়েকটা খরগোশ। আগের দুটো জায়গার সাথে কম্পেয়ার করলে এই জায়গাটা হয়তো অতটা সুন্দর লাগবে না, কিন্তু তবু এই জায়গাটাকে বাজেও বলা যায় না। ডাও হিল ডিয়ার পার্কটা ভালো করে ঘুরে দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন আপনাদের ফোর্থ সাইটসিন পয়েন্টে। এই জায়গাটাকে একটা ভিউ পয়েন্ট বললেই ভালো হয়, কারণ এখান থেকে আপনারা একটা খুব সুন্দর ভিউ দেখতে পারবেন। তাই জন্য এখানে আসুন আর আপনারা আপনাদের সময় কাটান, আপনাদের এই জায়গাটাও সত্যি খুবই ভালো লাগবে। এরপর আপনাদের ফিফথ সাইটসিন পয়েন্ট হতে চলেছে চিমনি হেরিটেজ গার্ডেন। চিমনি হেরিটেজ গার্ডেনটা চিমনি গ্রামে অবস্থিত, আর এই জায়গাটাও সত্যি খুবই সুন্দর। এখানে ঢোকার জন্য আপনাদের টিকিট কাটতে হবে, আর টিকিট ফিস হচ্ছে 10 টাকা পার হেড। টিকিট কেটে নিয়ে আর ভেতরে চলে আসুন, আর ওয়েদার ক্লিয়ার থাকলে এর ভেতর থেকেই আপনারা একটা অসাধারণ ভিউ দেখতে পারবেন, আর তাছাড়া গার্ডেনটাও খুবই সুন্দর। চিমনি হেরিটেজ গার্ডেনটা ভালো করে ঘুরে নেওয়ার পর আপনারা চলে আসুন আপনাদের সিক্স সাইটসিন পয়েন্টে। এই জায়গাটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়, পাইন ট্রি, মেঘ, জঙ্গল সব কিছুই আপনারা একসাথে দেখতে পারবেন। আর এখানকার ভিউটা সত্যি খুবই অপূর্ব, আপনারা এখানে আসুন আর আপনারা আপনাদের সময় কাটান, আপনাদের এই জায়গাটা সত্যি খুবই ভালো লাগবে।
এরপর আপনারা চলে আসুন আপনাদের 7 নম্বর সাইটসিন পয়েন্টে। এই জায়গাটার নাম হচ্ছে হনুমান টপ। এটা কার্শিয়াংয়ে অবস্থিত। এখানে এসে আপনারা দেখতে পারবেন একটা বিশাল হনুমানজির মূর্তি, আর তাছাড়া একটা হনুমানজির মন্দিরও এখানে আছে। আপনারা এখানে আসুন, হনুমানজিকে দর্শন করুন। আর তাছাড়া ভিউয়ের তো কথা আর বললামই না, কারণ এখান থেকে একটা অসাধারণ অপূর্ব ভিউ দেখা যায়। আপনারা ভিউয়েরও আনন্দ উপভোগ করুন। তো হনুমান টকটা ভালো করে দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন আপনাদের লাস্ট সাইটসিন পয়েন্টে। এটাও হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর আমি রেকমেন্ড করব আপনারা এই জায়গাটায় সানসেটের সময় আসুন, কারণ এই জায়গাটা থেকে একটা অপূর্ব সানসেট দেখা যায়। আর পাহাড়ের কোল দিয়ে আঁকাবাঁকা রাস্তাগুলো সত্যি দেখতে অপূর্ব লাগে, তাই জন্য এই জায়গাটাও একদমই মিস করবেন না। এই জায়গাটা দিয়েই আপনাদের সাইটসিন শেষ হবে। আর যদি আপনারা সবাই ডিটেলস এই সব জায়গার উপরে ভিডিওটা দেখতে চান, তাহলে উপরে আসা আই বাটনে ক্লিক করে দেখে নিন রোহিণী টি এস্টেটের ডে 2 এর উপরে ভিডিওটা। তো সব কিছু তো বললাম, চলুন এবার একটু কস্টিংয়ের দিকেও নজরটা রাখা যাক। আমি যে কস্টিংটা এখানে দিচ্ছি সেটা একজনের জন্য। সবার প্রথমে আপনাদের ট্রেনে খরচা পড়বে 360 টাকা করে, তাহলে আপ ডাউন মিলিয়ে হয় 720 টাকা। এনজেপি থেকে জাংশন অবধি পৌঁছাতে আপনাদের খরচা পড়বে 30 টাকা করে, তাহলে আপডাউন মিলিয়ে হয় 60 টাকা। জাংশন থেকে রোহিণী অবধি পৌঁছাতে আপনাদের খরচা পড়বে 150 টাকা করে, তাহলে আপডাউন মিলিয়ে হয় 300 টাকা। হোমস্টেতে দুদিনের জন্য আপনাদের খরচা পড়বে 2000 টাকা। সাইটসিন করতে আপনাদের লাগবে 2500 টাকা, তাহলে টোটাল এই কস্টটা হয় 5580 টাকা পার হেড। ফেয়ার ব্রেকআপটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সবার সুবিধার জন্য, আপনারা দেখে নেবেন। তো এটাই ছিল রোহিণী টি এস্টেটের ট্যুর গাইড কস্টের সাথে। আপনারা যারা এত দূর অবধি ভিডিওটা দেখেছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে খুব মোটিভেট করে নতুন নতুন জায়গা ঘুরে দেখে আপনাদের সামনে তুলে ধরতে। আর যদি আপনাদের রোহিণী টি এস্টেটের ওপরে কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন কমেন্ট সেকশানে, রিপ্লাই আপনারা অবশ্যই পাবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট উইকে নতুন একটা জায়গা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।